এমপি আনার হত্যায় সন্দেহভাজন আসামিদের একজন সিয়াম হোসেন হত্যাকাণ্ডের পর নেপালে পালিয়ে যান। ডিবি সূত্রে জানা গেছে, এমপি আনারের মরদেহের খণ্ডাংশ ডাম্পিংয়ে জড়িত ছিলেন তিনি। হত্যার তদন্ত করতে এবার নেপাল গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদের নেতৃত্বাধীন ডিবি দল। পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কজন আসামি, তারা কেউ চলে গেছে কেউ আছে, এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্কে কথা বলতে আসছে। ডিবির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে গ্রেপ্তারের জন্য সহায়তা চাওয়ার পর সিয়ামকে নেপালে আটক করা হয়। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের সহকারী হিসেবে কাজ করতেন। এমপি আনার হত্যাকাণ্ডের পর শাহিনের সাথেই সিয়াম নেপালে যায় বলে ডিবি সূত্রে জানা গেছে। এরপর সিয়ামকে নেপালে রেখে দুবাই চলে যান শাহিন। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু করা হয়েছে।